نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جر جر اللهم صل على محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا درود پڑھو درود پڑھو نبی جیر درود چھڑو সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান এক আল্লাহ তাআলার দরবারে নিবেদিত যিনি আমাকে আপনাকে মানবকুলে জন্মদান করেছেন যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন যিনি সৃষ্টির স্রষ্টা যিনার শত শত প্রশংসা গেয়ে বলে শেষ করা যায়নি এবং কিয়ামত পর্যন্ত যাবে না তাই সে রব্বে কায়নাতের দরবারে তিনার শুকরিয়া আমরা সকলেই আদায় করি সকলে পড়েন আলহামদুলিল্লাহ তার পরে পরে শান্তির ধারা প্রবাহিত হোক অসহায়ের সাহায্যকারী পাপীদের সুপারিশকারী যিনি আমিনার লাল মরুর দুলাল মক্কার ফুল মদিনার বুলবুল মক্কার মতি মদিনার জ্যোতি যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে চিনতে না পারিলে ইমানে হয়ে যায় ক্ষতি যিনি একাই নামদার মদিনিয়া তাজদার আহমদে মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ কোটি দরুদ অবতীর্ণ হোক কত বর্ষিত হোক সবে বলে আমিন সুম্মা আমিন আজিজানে মোহতরম বিরাদরান ইসলাম আপনাদের সমক্ষে পবিত্র গ্রন্থ থেকে দুই পারা সূরা আল বাকারা হতে মাশহুর মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রব্বে কায়নাত ইরশাদ করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আজিজানে মোহতরম বিরাদরান ইসলাম
এই আয়াতের টুকরা আয়াত শরীফকে সমক্ষে রেখে আপনাদের সমক্ষে কিছুক্ষণ আলোচনা হবে ইনশাআল্লাহ তবে মুসলমান আপনারা শোনার জন্য প্রস্তুতি আছেন তো শুনবেন তো তো মুসলমান অভ্যাস মোতাবেক আজকেও আপনাদের এখানে দুটি লাইন বাংলা ছন্দ আপনাদের মনে আনন্দ দেওয়ার জন্য পরিবেশন করব তবে নাচটা শেষ হওয়ার আগে আগে জিনারা একটু দূরে বসে আছেন একটু নিকটে চলে আসবেন কাছে চলে আসবেন তাহলে ভালো লাগবে মুসলমান ব্রাদার কবি নিজের আশা প্রকাশ করছে মনের আশা রে যখন এরকম একটা ইশারা করব ট্রেন ছুটতে দেখেছেন ট্রেন ছুটতে দেখেননি ট্রেন ব্রাদার যখন স্টেশন দেখেন ছাড়ে তখন বাঁশি বাজায় না তো বাঁশি বাজায় যদি কোনো প্যাসেঞ্জার ছুটে থাকে বা কেউ যদি চাপতে চান তবে তাড়াতাড়ি করে চড়েন আমি আর রুকব না আমি চললাম তো মুসলমান সেরকম আজকে আমি হলাম ট্রেন যখন আমি এরকম করব এটা আপনাদেরকে বাঁশি বাজাতে হবে সেটাই হবে সুবহানাল্লাহ জোরে বলেন কবি বলছেন যাইব নবীর দরবারে মনের আশা আল্লাহ তাআলা ইরশাদ করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মাআস সাবিরিন বিরাদারান ইসলাম আমি যতটুকু কিতাব থেকে দেখে এসেছিলাম তো মুসলমান এখানে এসে আমার যে বিষয়টা আছে ওটা আমি নিজেই চেঞ্জ করে দিলাম এখানে সর্বপ্রথম যিনি বক্তব্য দিছিলেন উনিও মিরাজ সম্পর্কে বক্তব্য দিয়ে গেলেন হযরত আল্লামা মাওলানা মাওলানা মুনতাজ সাহেব উনিও মিরাজ সম্পর্কে বললেন আবার আমিও যদি বলি তো মুসলমান আপনারা বলবে হয়তো মৌলভী সাহেব এগুলাই পড়ে এসেছে বুঝতে পারলেন না তো এই জন্য মুসলমান ওনারা বললেন আপনারা শুনলেন তবে লাস্টের দিকে আমিও কিছুটা ঝলক দেব
আমার মুখ থেকেও আপনারা শুনবেন ওনার মুখ থেকে শুনলেন বাবা সবার মুখ তো আর এক রকম নয় এক রকম জি এক রকম নয় কিন্তু দেখেন আপনার দুটা চোখ আমার দুটা চোখ আপনার নাক আপনার মুখ আমার মুখ কিন্তু একটু তফাত আছে বিরাদার একটু পার্থক্য আছে তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন এ আমার ইমানদার বান্দা বান্দীগণ তোমরা যদি আমার কাছ থেকে কিছু সাহায্য কিছু ধনবান কিছু লাভবান হতে চাও নিতে চাও তবে বান্দা বান্দীরে তোমরা চাও চাইবে আমি আল্লাহ দেব কিন্তু চাওয়ার একটা সিস্টেম আছে ওয়াকিমুস সালাত নামাজের মাধ্যমে এবং সাবরের মাধ্যমে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান আপনার দিলে নামাজ নাই আপনার জানে যাকাত নাই মুসলমান আপনি বলছেন আল্লাহ আমাকে দেও আল্লাহ আপনাকে দিবে না বাপ চাওয়ার একটা সিস্টেম আছে কেমন আপনি চাইবেন সাবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে নেক্সট আয়াত ইন্নাল্লাহা মাআস সাবিরিন নিশ্চয় সাবরকারীকে আল্লাহ তাআলা ভালোবাসে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা রা মায়ের আগো আজকে মুসলমান দুনিয়ার জমিনে আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে রাসূলেরা কেমন করে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিল কেমন করে ইবাদত বান্দেগি করেছিল কেমন করে তারা দিনে রাতে রোজা রেখেছিল এ দুনিয়ার মুসলমান আজকে আমরা তাদের পায়ের ধুলা পরিমাণ করতে পারি না আমরা তাদের মতো চলতে পারি না আমরা তাদের মতো করে খেতে পারি না আমরা তাদের মতো করে বেড়াতে পারি না সাহাবায়ে রাসূলেরা আমার রব্বে কায়নাতের দরবারে যে যেটা চেয়েছে আমার আল্লাহ তাআলা তাদের যেন দুঃখ আরমান পুরা করেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের ইমানে হয়ে গেছে দুর্বল মুসলমান আজকে আমাদের ইমানের কোনো ঠিক ঠিকানা নাই আমাদের ইমান যদি সত্য পথে চলতো আমাদের ইমান যদি ঠিক থাকতো আমার আল্লাহ আমাদেরকে দিত আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরিয়ে দিত না হে মুসলমান বিরাদার পাঁচ পাঞ্জাতের ভিতরে হযরতে শিরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরতে ফাতিমা যাহরা যিনি জান্নাত রানী রাদিয়াল্লাহু তাআলা বাবা একদিন ঘরের ভিতরে বসে আছেন ছোট্ট ছোট্ট দুটি লাল দুটি লালের নাম বাবা কিতাবে পাওয়া যায় হযরতে ইমামে হাসান ও পুরোজনের নাম হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের কাছে কেঁদে কেঁদে কাকতি মিনতি করতে আছে মা গো আজকে সারাটা দিন মা অতিবাহিত হয়ে গেল কোনো খাবার পেটে আসলো না আমরা সারাদিন পার করে দিলাম কোনো খাবার পেটে ঢুকলো না ও মা আমরা কি আর খেতে পাবো না আমরা তো আর ভোগ সহ্য করতে পারি না আমাদের ক্ষুধা আর যেন নিবারণ করা যায় না গো মা যদি থাকে মা তাড়াতাড়ি করে আমাদের মুখে কিছু খাবার তুলে দাও গো মা দুটি ভাই জান্নাতে ফুল যেন বাবা ভোকে লাড়ু জড়ো হয়ে মায়ের যেন বাবা তুই পার্শ্বে বসে আছি জান্নাত রানী নবী নন্দিনী হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটি লালকে বাবা তুই পার্শ্বে বসায়া এবার যেন বাবা কোরআন পাক তেলাওয়াত করতে আরম্ভ করেছেন হযরতে ফাতেমা জাহরা দুই বেটাকে দুই পার্শ্বে বসাইয়া কোরআন পাক তেলাওয়াত করতে আছে মুসলমান দুটি ছেলে কোরআনের বাণী বাবা শুনে শুনে আর সহ্য করতে না পেরে যেন বাবা নিদ্রায় যেন অবস্থিত হল ঘুমিয়ে গেলেন যেমন ঘুমিয়ে যাওয়া মা দুঃখিনী দুটি লালকে বাবা সুন্দর করে একটা ঘরের বিছানায় শুয়ে দেওয়া হলো ওইদিকে আমার শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার ওই মদিনার জমিনে ইহুদিদের বাড়িতে বাবা কাজ কাম তালাশ করতে আসে অনুসন্ধান করতে আসে সারাটা বাবা দিন পার হয়ে গেল ওই ইহুদের দলের লোকেরা ওইদিন আমার আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা
কোনো কাম যেন কেউ দিলেন না সারাটা দিন পার হয়ে গেল হযরতে আলী বাবা মনে মনে ভাবলো আজকে আমার ছেলেরা তো জেগে আছে আমি বাড়ি ফিরব কেমন করে আমি যদি বাড়ি যাই আমার ছেলেরা আমার কাছে দৌড়ে এসে বলবে আব্বা গো আজকে বুঝি আমাদের জন্য খাবার নিয়ে এসেছো গো আব্বা আব্বা গো আমরা সারাটা দিন ভুকে ও ভুকে অনাহারে রয়েছি গো আব্বা আব্বা আজকে আমাদের মুখে খাবার তুলে দাও গো আব্বা আলী মনে মনে ভাবলো আমি যখন বাড়িতে যাব আমার ছেলেরা আমার মুখে মুখে তাকাবে আমার হাতের ব্যাগটা যেন তারা নিয়ে টানাটানি করবে আমি কেমন করে বেটাদের আমি কথা বরদাস্ত করব আমি বাবা দিন চলে গেল আমি আমার বাচ্চাদের মুখে কোনো খাবার তুলে দিতে পারিনি রাত হলো স্বামী স্ত্রী শুয়ে গেলেন এখানে অবস্থায় যেমন মসজিদ নববীতে আজান হচ্ছে আজান পড়ে গেল হযরতে মাওলা আলী বলছে ফাতেমা যদি আমি এই রাত্রি অবস্থায় আবার আমি মদিনার ঘরে ঘরে না বেরিয়ে যাই সকাল হয়ে গেলে আমার ছেলে দুটি উঠে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ছেলে দুটি উঠে আমাকে বলবে আব্বা আপনি তো কালকে তো আমাদের জন্য খাবার ব্যবস্থা করতে গিয়েছিলেন খাবার কোথায় আব্বা ফাতেমা গো আমি আমার ছেলেদের সামনে এত দুঃখ বেদনা কেমন করে প্রকাশ করব যে বেটা আমি তোমাদের জন্য খাবার ব্যবস্থা করতে পারিনি ফাতেমা সাবর দিচ্ছে স্বামী গো আজকে খাবার আজকে রুজি রুটি আল্লাহ তাআলা আমাদের কপালে লেখেনি এই জন্য আমরা পাইনি জোরে বলে কিন্তু মুসলমান বেরাদার আজকে এমন একটা জামানা আপনি যদি ফ্যামিলিকে রেখে সারাটা দিন কাজ না করে যদি আপনি কোনো একটা জায়গাতে বসে কাটিয়ে চলে আসেন আপনার বিবি আপনাকে ভালো জবান দেবে একটু হেনা বলুন না ভালো জবান দেবে দিবে না যদি এসে বলেন যে কাজ পাইনি বুধির মা কাজ পাওনি তো এত রাত হলো কেন কৈফিয়ত দাও ফাতিমা বলছে কি হুজুর আজকে রুজি রুটি আল্লাহ তাআলা আমাদের কপালে লেখেনি এই জন্য আপনি কাজ পাননি জোরে বলুন সুবহানাল্লাহ সান্তনা দিচ্ছে সান্তনা দিতে দিতে আজান হলো মাওলায়ে কায়নাত বেরিয়ে গেলেন মসজিদ নববীতে দুই রাকাত ফজরের নামাজ আদায় করে আবার মদিনার গলিতে গলিতে কাজ তালাশ অনুসন্ধান করতে বাবা আরম্ভ করলেন কাজ করতে করতে বাবা একজন ইহুদি আমার শেরে খোদা আলের দরবারে চলে আসলো বলে আলী গো আজকে আমি আপনাকে কাম করাবো গো আলী তবে বিনিময়ে আমি বেশি কিছু দেব না শুধু একটা পাকির জবের আটা দেব তবে আলী গো ওই একটা পাকির জবের আটাতে সারাটা দিন আমি আপনাকে কাম করাবো
হবে রাটা যার রুটি বিরাদার তিনটা হবে সেই এক প্যাকেট জবের আটাতে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা দিন ইহুদির বাড়িতে কাম করছেন এখানে অবস্থায় বাবারা ছেলেদের কথা মনে চলে আসলো কান্না ভরা দু চোখের পানি ঝরঝর করে পড়ল হযরতে মাওলা আলী বলতেছেন যদি এক ফকিরের জবে রাটার ব্যবস্থা হয় তবে তিনখানা রুটি তৈরি হবে একটা রুটি আমি খাবো একটা ফাতেমা খাবে আর একটা রুটি অর্ধেক করে আমার ছেলেদের পেট ভরে যাবে এই মনে করে হযরতে শেরে খোদা আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার ইহুদির বাড়িতে বাবা কাজ করতে আরম্ভ করলেন ওইদিকে সন্ধ্যা লেগে আসতেছেন ইহুদিকে বলতেছেন আলী বলতেছেন ইহুদি রে আমার মজুরিটা দিয়া দাও তাড়াতাড়ি করে দাও ওই ইহুদি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে বাবা একটা প্যাকেট জবের আটা যেন দিয়ে দিলেন যেমন দিয়ে দেওয়া হলো আবার শেরে খোদা মাওলা আলী বেরাদার ওই মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববীতে ইশারের নামাজ আদায় করার পরে বাড়ি ফিরতেছেন বাবা দেখতে আছেন আমার হাসান হুসাইন যেন বাবা আবার ঘুমিয়ে গেছে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ওগো আমার মাথার তাজ ওগো আমার স্বামী আজকে তুমি আমার কাছে অনেক দামি তবে স্বামী গো আজকে কি কিছু ব্যবস্থা করতে পেরেছো কি না আজকে কিছু ব্যবস্থা হয়েছে ফাতিমা একটা প্যাকেট আটার ব্যবস্থা করেছি জোরে বলেন সেই রাতে হযরতে ফাতিমা তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা জবের আটার প্যাকেটটাকে সুন্দর করে পানি দিয়ে গলতে লাগলেন এবার গলে নেওয়ার পরে বাবা রুটি বানাচ্ছেন তো বাবা তিনটা রুটি তৈরি হলো ওই তিনটা রুটি তৈরি করার পরে বেরাদার হযরতে আলী আল মুর্তজাকে খেতে দিচ্ছেন খাচ্ছেন না আলী বলছেন ফাতেমা তুমি খাও বলছে না খাবো না যতক্ষণ পর্যন্ত আজকে দুই দিন থেকে আমার ব্যাটা রাওনা হারে আছে আমার ব্যাটারা আজকে ঘুমিয়ে গেছে গো স্বামী আমার ব্যাটারা যতক্ষণ পর্যন্ত জাগৃত না হবে আমরা এই খাওয়ার কেউ খাবো না জোরে বলেন আমার ছেলেরা যখন উঠবে আমরা খাবার খাবো ওইদিকে বাবা সকাল হয়ে গেল হাসান হুসাইনের বাবা ঘুম ভাঙে না হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ তাআলা বাবা কত সাবর দিয়ে ঘুম পাড়াচ্ছেন বাবা ওইদিকে সকাল হয়ে গেল আল্লাহ তাআলার তরফের ফারিস্তারা বর্ণনা করতে আরম্ভ করলো বলে রাব্বুল আলামিন আল্লাহ গো আজকে আমি আপনার আলে ফাতেমাকে একটু পরীক্ষা করব গো আল্লাহ আজকে আপনার আলে ফাতেমা আপনার হাদিস কোরআনকে বেশি ভালোবাসে না সাওয়ালিকে বেশি ভালোবাসে আল্লাহ বলেন ফারিস্তারা রে তোমরা আমার আলী ফাতেমাকে পরীক্ষা করো না তোমাদের পরীক্ষায় আমার আলী ফাতেমা পাশ হয়ে যাবে তোমরা আজকে আমার আলী ফাতেমাকে পরীক্ষা করো না হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা পোশাক পরেছেন বাবাজি ভাই মানুষের বাবা একটা রূপ ধারণ করে ছিড়া একটা পাঞ্জাবি পরে ছিড়া একটা তহমন পরে বাবারা একটা মাথায় ছিড়া টুপি পরে চিনা যায় না বাবা এটা আল্লাহর ফারিস্তা ওই ফারিস্তা চলে এসেছেন মদিনার জমিনে হযরতে আলী আল মুর্তজার বাড়িতে দরজা বন্ধ আছে বাবা আওয়াজ মেরে দিয়েছে আলী দরওয়াজা খুলে দাও দরওয়াজা খোলো বলে কে আছো গো বলে আমি তিন দিনের ভোকা আমি তিন দিনের ভোকা আমি সাওয়ালি আলী তোমার বাড়িতে এসেছি আলী গো যদি আপনার বাড়িতে কোনো খাবার থাকে আমাকে দাও আমি তিন দিন থেকে অনাহারে থেকে আমার বুক পেটে এসে জড় হয়ে গেছে ও আলী খাবার থাকলে আমাকে দাও আলী বাবা চিন্তায় পড়ে গেলেন
হযরতে ফাতেমা চিন্তায় পড়ে গেলেন আজকে আমরা তো আমাদের আমাদের বেটা হাসান হোসেনকে খাওয়াইনি আমাদের কলেজের পাড়া কলেজের টুকরাকে তো ঘুম পাড়ছে খাবার খেলানো হয় নাই আজকে সাওয়ালি চলে এসেছে কেমন করে ফিরাবো রে ফাতেমা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন স্বামী গো ও আমার মাতার তাজ স্বামী শোনো আমরা তো এক থেকে বা দুই দিনকার ভোখায় আছি আমাদের ছেলেরা তো দুই দিনের ভোখা আছে কিন্তু এই সাওয়ালি তো তিন দিনের ভোখা গো স্বামী আমাদের দরবারে তিনখানা রুটি আছে যাও ওই সাওয়ালিকে একটা রুটি দান করে দাও বাবার মায়ের আগো হযরতে মাওলা আলী বাবা দুইটা রুটিকে রেখে দিয়া একখানা রুটি নিয়া ওই সাওয়ালির ঝোলাতে বাবা দিয়ে দিলে আমরা দিতাম আমার বেটাদের ঘুম ভাঙলে তারা খাবে আছে তিনটাই তো রুটি আমরাও তো ভুখা হযরতে ফাতিমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে স্বামী উনি তো সাওয়ালি তিন দিনের ভুখা আমরা দুই দিনের ভুখা ওগো আমার মাথার তাজ উনি আমাদের চাইতে একদিনের ভুখা বেশি উনাকে একটা রুটি দান করে দেও হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা রুটি সাওয়ালির ঝোলাতে ভরে দিলেন জোরে বলে সুবহানাল্লাহ যেমন ভরে দেওয়া ওই সাওয়ালি রুটিখানাকে নিয়া কিছু দূর যাওয়ার পরে বাবা গায়েব হয়ে গেল আসমানে চলে গেল আসমানে যাওয়ার পরে পরে আল্লাহ তাআলা দরবারে বলতে আছেন বলে রাব্বুল আলামিন গো করে গেছে আপনার ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরীক্ষায় পাশ করে গেছে তারা নিজের বেটার কথা চিন্তা না করে তাদের খুদার কথা চিন্তা না করে গো রাব্বুল আলামিন আজকে একটা রুটি আমার দরবারে পেশ করে দিয়েছে তবে আল্লাহ আরো দুইটা রুটি আছে আমি আরো দুইবার পরীক্ষা করব এই পরীক্ষা করছে কে আল্লাহর ফেরেশতা যিনি সাইয়্যিদুল মালাইকা নায়েবে সিদরাতুল মুনতাহা হযরত জিবরাইল আলাইহিস সালাম জোরে বলুন সুবহানাল্লাহ এই ফেরেশতা জিবরাইল আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছেন রব্বুল আলামিন আজকে আমি নিজে আপনার আলীকে পরীক্ষা করব একবার পরীক্ষা করলো আলী পাশ করলো জিবরাইল খবর পৌঁছে আল্লাহ আপনার আলী পাস করে গেছেন কিন্তু দুইটা রুটি আছেন আল্লাহ বলেছেন জিবরিল তুমি তিনবার পরীক্ষা করবা ততক্ষণ পর্যন্ত আমার হাসান হোসেনের ঘুম ভাঙবে না জোরে বলে এ মুসলমান বাবারা মায়েরা গো এবার আবার ওই হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম আবার ফকিরের লেবাস পরিধান করে দুনিয়ার জমিনে ব্রাদার চলে আসলেন আসার পরে পরে মুসলমান বাবারা মায়েরা গো এবার আবার আলীর বাড়িতে ব্রাদার দরওয়াজায় খটখট করে আওয়াজ মেরে দিলেন বলে আলী আমি মদিনার মুসাফির এসেছি রে একটু আমি চার দিনের ভোখারে আলী আমাকে যদি তোমার বাড়িতে কোনো খাবার থাকে আমাকে দাও আমি চার দিনের ভোকা আর সহ্য করতে পারি না মদিনার বাড়ির আনাচে কানাচে গেলাম কেউ আমাকে ভিক্ষা দিল না কেউ আমাকে খাবার দিল না কেউ আমাকে কিছু সাহায্য করল না আলে আমি মসজিদ নববীতে গেলাম আমার আকায়ে মুস্তফা মাওলায়ে কায়নাত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এ সাওয়ালে যাও আমার আলীর বাড়িতে যাও আলীর বাড়ি থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ঘুরে আসেনি সেই মাওলা আলীর দরবার সেই দরবারে যাও সাওয়ালি বাবা আসলেন আসার পরে পরে আবার বলছেন ও মাওলা আলী কাইনাত আমি চার দিনের ভোখা গো চার দিন থেকে আমার পেটে ক্ষুধা নাই চার দিনের পিপাসি তো চার দিনের ক্ষুধার তো আমি সাওয়ালি একটু যদি তোমার বাড়িতে খাবার থাকে দাও ফাতেমা বলছে স্বামী গো আজকে তো আমাদের বাড়িতে অবশিষ্ট দুইটা রুটি
করি গো যদি আজকে সওয়ালি ফিরে চলে যায় হাসরের মাঠে আমাদেরকে জবাব দিহি হতে হবে ও আমার মাতার তাজ আজকে আমাদের বাড়িতে তো খাবার নাই যদি বলি সওয়ালি চলে যাবে কথাটা কি মিথ্যা হবে না সওয়ালি চলে যাবে আমাদের বাড়িতে দুটি রুটি আছে গো স্বামী যাও একটি রুটি দিয়ে দাও আর একটা রুটি আমরা জানো চারজন মিলে ঝুলে খেয়ে নেব ও গো আমার স্বামী যাও ওই সওয়ালি দাঁড়িয়ে আছে স্বামী রুটিটা দিয়ে দাও হযরতে মাওলা আলী পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রুটিটাকে নিয়ে বাবা সওয়ালির ঝোলায় দিয়ে দিলেন আবার বাবা সেই সওয়ালি জিবরাইল ফারিস্তালিহি সালাম রব্বে কায়নাতের দরবারে রুটিটাকে বাবা পেশ করে দিলেন এবার পেশ করে দেওয়ার পরে আমার আল্লাহ বলতেছেন জিবরাইল বলো কি হয়েছে বলো আমার আলী আল মুর্তজার ইমতিহান কি হলো বলো আমার জিবরাইল ফারিস্তা বলতেছেন রব্বে কায়নাত গো ও গো রব্বুল আলামিন কি বলবো দুঃখের কথা গো আল্লাহ আপনার আলীর দরবারে দুইটা রুটি ছিল রাখা একটা রুটি দিল আমার ঝোলাতে ভরে এই ঝোলার রুটি আমি নিয়ে আসলাম আপনার দরবারে ও রব্বে কায়নাত আপনার আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা পরীক্ষায় যেন পাশ করে গেছে পরীক্ষা করে নেব আমি আর একবার যাচাই করে দেব এবার যদি আপনার আলী পরীক্ষায় যদি পাশ করে যায় গো মাওলা আমি আর আলীকে কোনোদিন পরীক্ষা করব না জোরে বলেন আবার আসলেন এবার এসে কি বলছেন আলী বাড়িতে আছো হ্যাঁ আছি কে ভাই তুমি আমি সাত দিনের ভুখা সাত দিনের ভুখা সাত দিন থেকে দেখো আলী আমার পেটটা দেখো বুকে সেটে গেছে আমার পেটে না পানি আছে না ক্ষুধা আজ কিচ্ছু নাই যদি তোমার বাড়িতে কিছু থাকে আলী একটু দাও তোমার বাড়ির কিছু খাওয়ার পেলে আমার পেটের মধ্যে একটু শান্তি আসবে আমার দিলে শান্তি আসবে মনটা আমার আনন্দে ভরে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ মাওলাই কায়নাত আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন একটু পরে যদি আমার ছেলে দুটি নিদ ভেঙে যায় উঠে বাবা খাবার কোথায় কি জবাব দেব ফাতেমা বলছে স্বামী গো আমার হাসান হুসাইন যখন জেগে যাবে আমি জনম দক্ষিণী মা আমি আমার ছেলেদেরকে সাবর করিয়ে দেব জোরে বলো মুসলমান বাবাজি ভাই কেমন তাদের সাবর ছিল কেমন তাদের ধৈর্য ছিল আর আজকে আমাদের সাবুর কেমন আজকে আমাদের ধৈর্য কেমন জিবরিল আলাইহিসসালাম আসলেন আলী কিছু খাওয়ার দাও একটা রুটি রাখা আছে দিয়ে দিয়েছেন মাওলায়ে কায়নাত হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখের পানি টপ 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 করে ছড়তে আরম্ভ করলো দুটি হাত তুলল রব্বে কায়নাতের দরবারে হযরতে আলী আল মুর্তজা বলছে ফাতেমা আমি আর বরদাস্ত করতে পারি না আমি আবার চললাম মদিনার জমিনে ইহুদিদের বাড়িতে আবার কাম কাজ তালাশ করে নেওয়ার পরে আবার যদি আমি কিছু ব্যবস্থা করতে পারি ফাতেমা নিয়ে আসব আবার রুটি তৈরি হবে জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান বাবারা মায়ের আগো ওইদিকে ফাতেমা ব্রাদার সাজদায় পতিত হয়ে গেছে রব্বে কায়নাতের দরবারে ফরিয়াদ করতেছে আল্লাহ গো আজকে আমি হাসান হুসাইনকে কি খাবার দেব গো আল্লাহ আজকে আমি আমার হাসান হুসাইনকে কি খাবার দেব আজকে তো আমার স্বামী তিনটা রুটির ব্যবস্থা করেছিল কিন্তু আজকে সেই রুটি আমরা আর ছেলেদের মুখে দিতে পারলাম না সওয়ালি নিয়ে গেল ও মাওলাই কায়না কেমন করে বরদাস্ত করবো গো
রব্বে কায়নাত আমার আল্লাহ তাআলার দরবারে আরজি রাখলো হযরতে ফাতেমা আমার আল্লাহ তাআলার দরবারে আরজি রাখছেন হযরতে ফাতেমা তাযহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা বলতে আরম্ভ করেছেন রব্বে কায়নাত আমারকে একটু খাওয়ার ব্যবস্থা করে দাও গো আল্লাহ আজকে আমার হাসান হোসেন যদি উঠে যায় কত কাঁদবে কত চোখের পানি ফেলবে আমি মা কেমন করে ছেলের চোখের পানি বরদাস্ত করব গো আল্লাহ আমার ফাতেমার দোয়া আমার রব্বে কায়নাত বাবা কবুল করে নিলেন আর যেমন কবুল করে নেওয়া হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইদিকে বাবা মদিনার অলিতে গলিতে খোঁজাখুঁজি করে বাবা কাম পায় না সন্ধ্যা লেগে গেল বাড়ি ফিরে আসতেছে বাড়িতে বাবা ঢুকতে পারে না ওই দেওয়ালের কোণে বাবা হিরান দিয়ে হযরতে আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ঠাকা দিয়ে চোখের পানি ছচ্চর করে ফেলে কান্না করতেছে রব্বুল আলামিন ও গো মাওলা আল্লাহ তাআলা আজকে বুঝি আমি আমার ছেলেদের কাছে যেতে পারবো না আজকে বুঝি আমি আমার বিবির কাছে যেতে পারবো না আল্লাহ গো আমাকে একটা মশওয়ারা দিয়ে দাও গো আল্লাহ আজকে আমার ছেলেরা তিন দিন থেকে বোকা অবস্থায় শুয়ে আছে আমার ছেলেদের পেটে কোনো খাবার নাই গো মাওলা হে রব্বুল আলামিন আপনি আমাদেরকে একটা মাশওয়ারা দিয়া দে ফরিয়াদ করছে এইদিকে ঘরের মধ্যে হযরতে ফাতেমা তাযহারা সাজদাই পড়ে আছে এখানে অবস্থায় কে জানো জান্নাত থেকে বেরাদার তিনটা রুটি নিয়ে আসছে জোরে বলেন কয়টা রুটি তিনটা রুটি নিয়ে আসছে জান্নাত থেকে সেই রুটি দিয়ে বাবা খুশবু বের হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আলী দেওয়ালে থাকা দিয়ে কাঁদতেছেন চোখের পানি ঝরঝর করে পড়ছে কাঁদছেন কে যেন এসে ডাকছেন আলী কাঁদছো কেন কি হয়েছে হযরতে মাওলা আলী বলছেন কে ভাই তুমি আমাকে ডাকছো আমার কি তুমি দুঃখের কি একটু অংশ নেবা জোরে বলেন আজকে আমার বাড়িতে কোনো খাবার নাই তুমি কি খাবার দিবা যে তুমি আমাকে বলছো বলছে না এমনিতে জিজ্ঞাস করছি তারপরে জিবরিল ফারিস্তা বলছে আলী আবার হযরতে মাওলা আলী বলছে বললাম তো কে তুমি বলছে আমি হলাম ফারিস্তা জোরে বলো সুবহানাল্লাহ আমি হলাম ফারিস্তা আলী বললেন আমার রব্বে কায়নাতের অসংখ্য ফারিস্তা আছে গো তুমি কোন ফারিস্তা বলো কেন আমার দরবারে এসেছো আল্লাহ তাআলার কোটি কোটি ফারিস্তা আছে নাকি বলেন তো কোন ফারিস্তা আপনি আমার দরবারে এসেছো বলে আলী শোনো ডান দিকে 300 জোড়া পাখা বাম দিকে 300 জোড়া পাখা একবার যদি বিছিয়ে দিগো আলী সূর্যের কোনো আলো সূর্যের কোনো তাপ আমি পৃথিবীর জমিনে পড়তে দেব না আমি সেই ফারিস্তা আমার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম রে আমি জিবরাইল ফারিস্তা তোমার দরবারে এসেছি রে আলী তোমার দোয়া আমার আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে তোমার বিবি হযরতে ফাতেমা তাযহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে আলী এতে কি কিছুক্ষণ আগে তুমি তিনখানা রুটি দান করেছিলে কিনা বলো হ্যাঁ জিবরাইল ফারিস্তা আমি তিনখানা রুটি দান করে দিয়েছিলাম এ আলী এই যে তিনখানা রুটি দান করেছিলে আজকে ওই তিনখানা রুটি তুমি নিয়ে নাও নিয়ে নাও তুমি তিনখানা রুটি নিয়ে নাও রে আর তিনখানা রুটি নিয়ে তুমি তোমার হাসান হোসেনকে খোদা নিবারণ করো তুমিও খাও তোমার ফাতেমা খাবে তোমার বেটা বেটিরা খাবে যাও আলী যাও হযরতে মাওলায়ে কায়নাতের কেমন দিমাগ ছিল কেমন বুদ্ধি ছিল বুদ্ধি লাগিয়ে দিল বিরাদার সের জায়গাতে আমার আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন ফারিস্তা জিবরাইল রে তোমাকে আমার একটা প্রশ্ন আছে রে ফারিস্তা করব কি করব না বলো আল্লাহর ফারিস্তা বলতেছেন আলী
ও মাওলা আলী গো আপনার কি প্রশ্ন আছে আপনি আমাকে করেন কোন দ্বিধা চিন্তা নাই হযরতে মাওলা আলী পাক বলতে লাগলেন ফারেশতারে শোনো যদি কোন আল্লাহর বান্দা আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলার দরবারে যদি 1 টাকা দান করে দেয় কয় টাকা পাই আলি কেমন পয়েন্ট খেলছে কার সাথে যিনি ফারেশতাদের সরদার যিনি ইমামুল আম্বিয়ার জামাই আলিয়ার মুক্তিজা কার সঙ্গে খেলছেন যিনি জিবরাইল ফারেশতা জোরে বলেন সুবহানাল্লাহ হযরত জিবরাইল ফারেশতার সঙ্গে খেলা করছেন এ জিবরাইল বলো আল্লাহ তাআলার দরবারে যদি কেউ 1 টাকা দান করে আমার আল্লাহ তাআলা যদি ওই দানটা কবুল করে নেয় কয় টাকা দেবে বলো জিবরাইল ফারেশতা বিরাদারান ইসলাম মুখটা বন্ধ করে দিয়েছে চুপচাপ এই জিবরাইল বলো কয় টাকা দেবে জিবরাইল মুখটা নিচে করে বলছেন হুজুর 10 টাকা জোরে বলেন সুবহানাল্লাহ কেউ যদি 1 টাকা দান করে তার আমনামায় আমালে 10টা কার নেকি বসানো হবে জোরে বলুন সুবহানাল্লাহ তো আলী 10 টাকা এ জিবরাইল বলো আমি কয়টা রুটি দান করেছি হুজুর 3টা কয়টা 3টা তো আমি পাবো কয়টা জিবরাইল জিবরাইল বলো না আমি কয়টা পাবো জিবরাইল বাবা গোনাগুনি করতে আরম্ভ করলো ও আলী কায়নাত শোনো গো আপনি একটা রুটির বিনিময়ে 10টা রুটি পাবেন ও ফারেশতা জিবরাইল শোনো আমি তো 3খানা রুটি দান করেছিলাম তবে আমি কয়টা রুটি পাবো বলো হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন বলে আলী গো ত্রিশটা তিনটা রুটি কেন আমার দরবারে আসলো কেন তিনটা আসলো জিবরাইল বলছেন আলে আমার আল্লাহ তাআলা আমাকে তিনটাই দিয়ে পাঠালো জোরে বলেন জিবরাইল বলছেন আলি আল্লাহ তাআলা আমাকে বেশি তো দিতে পারত কিন্তু দেয়নি তিনটাই দিয়েছে আলি বলছেন নেব না আমার বেটা বেটি যদি খোদায় মরে যাবে আমি হাদিস কোরআনকে ছাড়ব না আমি হাদিস কোরআনকে ভালোবেসে আমি 3খানা রুটি দান করে দিয়েছি রে আজকে যদি আমি বিনিময়ে 3খানা রুটি নিয়ে নি আমার নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে আমার আল্লাহ তাআলার কোরআন মিথ্যা হয়ে যাবে না না আমি বেঁচে থাকতে হাদিস কোরআনকে মিথ্যা হতে দেব না এ জিবরাইল যাও যাও আমি তোমার 3খানা রুটি নেব না আমি ফিরিয়ে দিলাম যাও রে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বাবা বেকার হইয়া বাবা আরশে আজিমে চলে যা চলতে আরম্ভ করে যায় সিদরাতুল মুনতাহায় গিয়ে রব্বে কায়নাতের দরবারে আরজি করতে আরম্ভ করেছে রব্বুল আলামিন ওগো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে 3খানা রুটি আপনি আমাকে দিয়ে পাঠালেন কেন ওই জন্য আপনার আলী আল মর্তজা 3খানা রুটি নিল না ঘুরিয়ে দিল আমার আল্লাহ বলেন জিবরাইল রে আজকে তুমি দুনিয়ার জমিনে আমার আলীকে তুমি 3বার পরীক্ষা করেছিলে আজকে আমি রব্বে কায়নাত আমি আলীকে এবং তোমাকে পরীক্ষা করে নিলাম আমি আল্লাহ তাআলা জিবরাইল তোমাকেও পরীক্ষা করলাম আর আমি আমার আলীকেও পরীক্ষা করলাম জোরে বলুন অসুবিধা হচ্ছে ছাড়বো আল্লাহ বলছেন এ জিবরাইল আমি দুইটাকে পরীক্ষা করলাম তোমাকেও করলাম আমি আমার আলীকেও করলাম জিবরাইল বলছেন কেমন করে তোমাকে বললাম 3খানা রুটি নাও তুমি 3খানায় নিয়েছো তুমি কোনো প্রশ্ন আমাকে করো তুমি 3টা রুটি নিয়ে আলীর দরবারে গেলে কিন্তু আলী তো রুটি নিতে পারতো পারতো না জি ঘরে কিছু খাবার নাই যেটা এসছে সেটাই তো লাভ নাকি বলেন আলী নেন না আলী দিমাগটাকে একটু খেললেন জিবরাইল বলল
আমি পাবো কয়টা এক টাকা দান করলে আল্লাহ কয়টা দেয় জিব্রিল বলছেন 10টা হুজুর আমি 30টা পাবো আমি 30টা রুটি আমাকে দেন আমি নেব নচেত আমি নেব না জোরে বলো আল্লাহ বলছেন জিব্রিল আমার কোরআন কোনদিন মিথ্যা হয়নি হবে না যদি কিয়ামত এসে যায় দুনিয়া ধ্বংস হয়ে যায় আমার কোরআন ধ্বংস হবে না আমি কোরআনের দায়িত্ব আমি নিজে আমি আল্লাহ নিয়েছি আমি কোন কিতাবের দায়িত্ব নিয়ে হেফাজত করব না কিন্তু আমি কোরআনের অবমাননা সহ্য করব না এই জিব্রিল তাড়াতাড়ি করে জান্নাতের ভিতরে যাও আর জান্নাত থেকে তুমি 30টা রুটির পোটলা তৈরি করো আর 30টা রুটির পোটলা তৈরি করে আলী তুমি নিয়ে যাও আমার আলীর দরবারে জিব্রিল ফারেস্তা যাও হযরতে জিব্রিল ফারেস্তা বাবা জান্নাতের ভিতরে গেল আর জান্নাতের ভিতর থেকে বাবা সুন্দর সুন্দর 30টা রুটির পোটলা করলো আর পোটলা তৈরি করার পরে বাবা আলীর দরবারে আসলো হযরতে আলী আল মুর্তজা এবার 30টা রুটির পোটলা নিয়ে বাবার আগো এবার যেন বাবা আলীর দরবারে চলে আসলেন আলীকে দিয়ে দেওয়া হলো আলী বলতেছেন ফারেস্তা জিব্রাইল বলো গো আজকে এই পোটলার মধ্যে কয়টা রুটি আছে গো জিব্রিল বলো আল্লাহর ফারেস্তা সাইয়্যিদুল মালাইকা নয় বেসিদ্রাতুল মুনতাহা হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বললেন আলী গো আজকে এই পোটলার ভিতরে 30টা রুটির প্যাকেট করা আছে হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 30টা রুটির পোটলা নিয়ে সাজদা উঠাও খাওয়ার ব্যবস্থা করেছি হযরতে ফাতেমার চোখে জল আলী বাবা চোখের জল দুটোকে মুছিয়ে দিলেন ফাতেমা বলছেন স্বামী গো খাবার কি ব্যবস্থা হয়েছে গো আমার মাথার তাজ আলী আল মুর্তজা বলছেন বিবি রে এতটাই খাবার ব্যবস্থা করেছি এতটাই ব্যবস্থা হয়েছে আমরা যদি এক মাস পর্যন্ত খাই তবুও শেষ হবে না এতটাই খাবার নিয়ে এসেছি এ মুসলমান দোস্ত বন্ধুগণ আমার ওই 30টা রুটির পোটলা হযরতে ফাতেমার হাতে দিয়ে দেওয়া হযরতে ফাতেমা গিট খুলতেছে কিনা খুলতে যখন গেছে ওই রুটি থেকে বাবা মুসকে আম্বারের মতো বাবা খুশবু বের হতে আছে ফাতেমা চিন্তায় পড়ে গেলেন ফাতেমা বলছে স্বামী গো এই রুটি থেকে কেন খুশবু বের হচ্ছে গো স্বামী ওই আলী আল মুর্তজা বলতেছেন ফাতেমা রে এই রুটিটা কোন দুনিয়ার রুটি নয় রে ফাতেমা এই রুটিটা স্বয়ং আমার জান্নাতের রুটি আল্লাহ তাআলা পাঠিয়েছে জিব্রিল ফারিস্তা এনে আমাকে দিয়েছে এ ফাতেমা আমরা কষ্ট করেছি আমরা সবর করেছি আমরা নামাজ পড়েছি আমরা রোজা রেখেছি আমাদের নামাজ যেন কাজে এসেছে আমাদের রোজা কাজে এসেছে আমাদের সবর কাজে এসেছে আমাদের নামাজ কবুল হয়ে গেছে রে ফাতেমা এই জন্য একটা রুটির বিনিময়ে দান করার বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমাদের আমল নামাতে 10টা করে রুটি দিয়েছে খাওয়ার জন্য 10টা রুটি দিয়েছে হযরতে ফাতেমা তা সাহারা বলতেছেন আলী গো ও গো আমার স্বামী এই রুটি তো আমাদের খাওয়া ঠিক হবে না এই রুটির শুকরিয়া আদায় করতে হবে যাও আমার আব্বা হুজুরের দরবারে যাও আমার আব্বা যারা মসজিদ নববীর বারান্দায় বসে আছে আমার আব্বাকে একটু খবরখানা দাও আমার আব্বা আসবে আমার আব্বা এসে রুটির জন্য দোয়া করবে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে গো স্বামী তারপরে এই রুটি আমরা পাঞ্জাতান মিলে খাবো আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে হে দুনিয়ার মুসলমান আমি এটাই বুঝাতে চাই আপনাদেরকে আজকে মুসলমান আমাদের ঘরে কোনো খাওয়ার অভাব নাই পোশাক পড়ার কোনো অভাব নাই তবুও কিন্তু বাবা আমাদের দিলে জানে কোনো ঈমান নাই আমাদের বাবা দিলে কোনো ঈমান নাই যার দিলে ঈমান নাই যার দিলে ইমামে হাসান নাই যার দিলে ইমামে হোসাইন নাই যার দিলে নবী মুস্তাফা নাই যার দিলে হযরতে ফাতেমা নাই উনি দুনিয়ার জমিনে যদিও জিন্দা থাকে মুসলমান ইসলামিক শরীয়ত উঠিয়ে দেখুন বাবা খুতবাতে নাইমি খুলে দেখুন উনি জিন্দা নয় মরা জোরে বলে উনি জিন্দা নয় মরা উনি মরে গেছে কেন মরে গেছে যে যার দিলে কোনো আহলে বাইতের ভালোবাসাই নাই উনি মরা
এ মুসলমান বাবারা মায়েরা গো এবারে জানো হযরতে শেরে খোদা আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ছুটলেন মসজিদ নববীতে নবী আমার মসজিদ নববীর বারান্দায় বসে আছেন সাহাবায়ে একরামকে তালিম দিতে আরম্ভ করেছেন এখানে অবস্থাতে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার পৌঁছে গেলেন ইয়া রাসূলুল্লাহ নবী একটু আমাদের বাড়িতে চলেন একটু আমাদের বাড়িতে চলেন আপনার দাওয়াত রইল আপনার দাওয়াত রইল হুজুর চলেন নবী আমার বলছিলেন আদি ব্যাপার কি হঠাৎ করে দাওয়াত হ্যাঁ হুজুর এক্ষুনি চলেন নবী আমার কয়েকজন সাহাবায়ে কিরামকে সঙ্গে নিয়ে নিলেন এবার বাবা চললেন ফাতেমার বাড়িতে এবার ফাতেমার বাড়িতে পৌঁছে যাবার পরে ব্রাদাররা দেখতে আছেন ফাতেমার সামনে বাবা একটা রুটির পোটলা আছে আমার নবী মোস্তফা ইলমে গায়েবের সংবাদ দাতা নবী আমার বুঝে গেছেন এই পোটলার মধ্যে জান্নাতি খাবার ভরা আছে আমার নবী বলে ফাতেমা খুশবু আসতেছে রে ফাতেমা আব্বা গো এইটা জান্নাতের খাবার জিব্রাইল ফারেস্তা আল্লাহ তাআলার মাধ্যমে নিয়ে এসেছে আল্লাহ তাআলার হুকুমে জিব্রাইল ফারেস্তা নিয়ে এসেছে গো আব্বা আব্বা গো এই শুকরিয়া আদায় করার জন্য আপনাকে ডেকেছি একটু আল্লাহ তাআলার দরবারে আমাদের সকলকে নিয়ে দোয়া করে দেন শুকরিয়া আদায় করেন নবী গো যতক্ষণ পর্যন্ত শুকরিয়া আদায় হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই খাবার খাবো না আমার নবী মোস্তফা বলছেন ফাতেমা রে আজকে আমার নামাসা আমার নাতি ইমাম হাসান কোথায় আছে বলো আজকে আমার ছোট্ট নাতি ইমাম হোসাইন কত আছে কোথায় আছে বলো ফাতেমা বলছে আব্বা গো আজকে আমার হাসান হোসেন দিন ভর উঠে না এই জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমার ছেলে হাসান হোসেনের ঘুম ভাঙে না আমার নবী মোস্তফা ডাক দিলেন ও আমার হাসান আমার নিকটে এসো ও আমার হোসেন আমার নিকটে এসো যেমন নানার আওয়াজ পেয়েছে মুসলমান বাবারা ওই দিকে ধরপড় করে হযরতে ইমামে হাসান উঠে গেলেন হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গেলেন নানা জানের দুই পাশে এসে বসলেন নানা জান পেশানিতে চুম্বন দিলেন বাবা দুই নাতিকে আদর করতে লাগলেন এবার বাবা এক কোনাতে ফাতেমা বসে আছে অপর কোনাতে আলী আল মুর্তজা বসে আছে বীজখানে আমার নবী মোস্তফা আর ইমাম হাসান হোসেন বসে আছে মুসলমান মধ্যখানে রুটির পোটলা রাখা আছে আমার নবী বলছেন ফাতেমা তুমি দোয়া করো আমার নবী বলছেন ফাতেমা তুমি দোয়া করো ফাতেমা বলছেন না আব্বা আপনি দোয়া করেন আমার নবী বলছেন আলী তুমি দোয়া করো আলী আল মুর্তজা বলছেন হুজুর আপনি দোয়া করেন আমার নবী মোস্তফা দুটি হাত তুললেন দোয়া করতে আরম্ভ করেছেন আল্লাহ গো দুনিয়ার জমিনে আমার ফাতেমা আমার আলী আমার হাসান হোসেন জান্নাতে খাবার খাবে আল্লাহ আপনার বহুত বহুত শুকরিয়া যাপন করি গো খোদা হে রব্বি কাইনাত পাঞ্জাতানের সঙ্গে যারা খিদমত করবে তারা জান্নাতি এই পাঞ্জাতানকে নিয়ে যারা সুন্দর ব্যবহার করবে চলাফেরা করবে তারাও জান্নাতি এ মুসলমান বাবারা মায়েরা গো আজকে আমাদের দিলে আহলে বাইতের মহব্বত নাই আজকে আমাদের দিলে হাসানের মহব্বত নাই আজকে আমাদের মনে হুসাইনের প্রেম নাই আজকে আমাদের দিলে সরকারে মোস্তফার আমাদের দিলে প্রেম নাই হে দুনিয়ার মানুষ
আগে ভালোবাসো ইমান তোমার ভাগ ভাগ হবে যদি মুসলমান তোমার ইমান ঠিক না থাকে এই হো জগতে তোমার কোনো লাভ হবে না আর মরার পরে সাড়ে তিন হাত জায়গা যেটা মাটির ঘর সেখানেও তোমার কোনো লাভ হবে না হবে জি মুসলমান আগেকার জামানায় পোশাক কাপড় ছিল না কিন্তু নামাজকে কাজা করেনি জোরে বলেন আর এখন আমাদের পোশাক আছে তো নামাজ কাজাও আছে নাই জি তো মুসলমান বাবাজি ভাই রাগ আজকে দেখো না ব্রাদার দোয়া করলেন দোয়া শেষ হলো নবী বলছেন ফাতেমা আগে তুমি খাও ফাতেমা বলছে আব্বা না আগে আমার স্বামীকে খাওয়াও আলী বলছেন না হুজুর আগে আমার ছেলে দুটিকে খাওয়াও হাসান হোসেন বলছে না না আমরা ততক্ষণ খাবো না যতক্ষণ পর্যন্ত আগে আপনি না খাবেন জোরে বলেন সুবহানাল্লাহ কাকে বলছেন আমার নবী মুস্তাফাকে বলছেন কে আমার হাসান হোসেন ছোট্ট ছোট্ট চার চার বছর আর পাঁচ বছরের বাচ্চা এটা কথা বলছে না না আগে আপনি খান তারপরে আমরা খাবো নবী আমার খেলেন ফাতেমা খেলো আলী আল মুর্তজা খেলো হাসান হোসেন খেলো এরাই হলো পাঁচ পাঞ্জাতান জোরে বলে সুবহানাল্লাহ আজিজেন মহতারাম বিরাদরান ইসলাম দেখুন তো বাপ হযরতে আলী আল মুর্তজা একটা রুটি দান করেছিল না কি বলেন একটা রুটি দান করলো তো উনি জান্নাত থেকে দশটি রুটি পেলো পেলো না জি তো আজকে মুসলমান যদি আমরা যদি এক টাকা দান করি তো আমরা কয় টাকা পাবো দশ টাকা পাবো আর যদি একশো টাকা দান করি তো কয় টাকা পাবো একশো টাকাতে কয় টাকা এক হাজার টাকা তো মুসলমান বিরাদারান ইসলাম যদি আপনি আজকে এই যে দেখেন খাতনা মানে একটি সুন্নাত উপলক্ষে আজকে এটি মিলাদ আপনাদের নসিব ভালো যে আজকে রাত্রি তো যাচ্ছে আজকে রাত্রি বাবা একটা সিহেরি খেতে হবে যেই রোজার নাম হলো সবে মেয়েরা জোরে বলুন সুবহানাল্লাহ রোজা রাখার মন আছে রাখবেন জি আমার তো মনে হয় যে রাখবেন না যদি রাখতেন তবে হ্যাঁ হ্যাঁ করতেন কিন্তু মনে হচ্ছে করবেন না তো মুসলমান দেখেন সবে মেয়েরাজের রোজাতে এতটাই ফজিলত আমার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই বর্ণনা করেছেন আমার আল্লাহ তাআলা স্বয়ং কোরআন মাজিদ 15 পারা সূরার নাম সূরা বানি ইসরাইল ওই 15 পারাতে শুরুতেই বর্ণনা করেছেন যে আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা রাতে ডাকলাম আমি ডাকলাম যে এ আমার হাবিব এমন একটা রাত ওই রাতে তুমি আমার সঙ্গে দেখা করো সাক্ষাৎ করো আমি তোমাকে কিছু দিব জোরে বলুন সুবহানাল্লাহ এটা রাত হবে কালকে রাত জোরে বলুন সুবহানাল্লাহ আজিজান মহতারাম বিরাদরান ইসলাম তবে কি কোনো আল্লাহর খাস বান্দা নেই যে দশটি বা একশোটি নেকি সংগ্রহ করার জন্য বাবা যদি আপনার দান কবুল হয়ে যায় তবে আপনার নামায় আমাল থেকে একশোটি গুনাহে সাগিরা কেটে দিয়া একশোটি নেকিতে পরিপূর্ণ করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ একশো টাকা কোন আল্লাহর বান্দা আছে একশো টাকা দিবে একশো টাকা এই যে আমার কাকু যার দিল ভালো বাবা তার সবই ভালো মুসলমান দেখুন তার নামায় আমল থেকে একশোটি গুনাহে সাগিরাকে আমার আল্লাহ তাআলা কেটে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ তো আজিজের মহতরম ব্রাদারান ইসলাম আচ্ছা বলেন তো আপনাদের কাছে কি ফারিস্তা আছে একটু জানা বলেন তো আপনাদের কাছে ফারিস্তা আছে জি নাই কেরামান কাতেবের নাম শুনেননি একটা ডানে একটা বাম ঘাড়ে যে নেকিও লেখে গুনাহও লেখে কিন্তু অত বড় বড় দুটা ফারিস্তাকে যে লিয়ে আসো ভারী লাগে না হাজি ওজন লাগে না মুসলমান ফারিস্তাদের দেখা যায় না তো ওদের ওজন হইবেই বা কি করে নাকি বলে দেখতে পাচ্ছেন দেখতে বাবা ফারিস্তাদের পাওয়া যায় না তো আজিজান মহতারাম বিরাদরান ইসলাম এই যে আমার কাকু দিয়েছে 110 আল্লাহ কবুল করো তো হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা হুজুরকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবি গো আপনার জন্য আজকে আমরা জান্নাতি রুটি আমাদের বাড়িতে মজুদ হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ কেন আমরা আপনার বেটি কে হযরতে ফাতিমা ছোট্ট বেটি
এই মুসলমান বাবারা মায়েরা গো আজকে মুসলমান ফাতেমার মতো আমার মা বোনেরা তোমরা ইবাদত বান্দাগি করবে আমার আল্লাহ তাআলা তোমাদের দিলকে যেন চমকে দিবে আমার বাবারা মায়ে আমার বাবারা ভাইয়েরা গো তোমরা হযরতে সেটা কোনা আলীর মতো ব্যবহার করবে তোমাদের ঈমান কামিয়াবি হয়ে যাবে ঈমান বাগবাগ হয়ে যাবে দুনিয়ার ভোগে তোমাদের শান্তি আখিরাতে তো আখিরাতে তোমাদের শান্তি এই মুসলমান একটা রাজ্যে এমন ভাবে ভূমিকম্প হয়ে গেল বড় বড় বিল্ডিং বাবা ধসে পড়ে গেল এমন এক ব্যক্তি ছিল তুরস্কের ভোগে তিনি 40 সেকেন্ড আগে বাবা 40টা বিল্ডিং এর মালিক ছিল মালিক ওই ব্যক্তি 40 সেকেন্ড আগে বাবা 40টা বিল্ডিং এর মালিক ছিল কিন্তু 40 সেকেন্ড পরে বাবা 40টা বিল্ডিং এর মালিক লয় কিন্তু বাবা তিনটা রুটিরও মালিক হতে পারলো না খাবার অভাবে লোকের দারে 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 ঘুরে বেড়াতে লাগলো বাবা আল্লাহ তালা সেকেন্ডে আপনার যেন দিলটাকে চমকে দিতে পারে আমার আল্লাহ তালা মিনিটে আপনার দিলকে বাগ বাগ করে দিতে পারে হে দুনিয়ার মুসলমান এখনো সময় আছে বাবা আজকে তুরস্কের জমিনে জিলজিলা আসলো হয়তো কালকে আমাদের ভারতে জিলজিলা আসবে আজকে হয়তো বাংলাদেশে জিলজিলা হবে হয়তো কালকে পাকিস্তানে জিলজিলায় আসবে মুসলমান রে এই জিলজিলা হাত থেকে বাঁচতে হলে নামাজকে কায়েম করে নাও বাবা জিলজিলা থেকে বাঁচতে হলে রোজা রেখে নাও আজকে জিলজিলা থেকে বাঁচতে হলে সত্য পথের পথিক হয়ে যাও বাবা দুনিয়ার মুসলমান আজকে তোমার ইহ জগতে লাভ হবে পর জগতেও কামিয়াবি হয়ে যাবে হে মুসলমান দোস্ত বন্ধুগণ আমার গো আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উম্মত উম্মাতিরা আজকে আমরা কত ভাগ্যবান গো আজকে জান্নাতের বাগানে বসে আছি মুসলমান রাত্রিটাকে জেগে ফুলের মতো বিছানাটাকে ছেড়ে দিয়া আজকে পোয়ালের উপরে বসে আছি চটাইয়ের উপরে বসে আছি আমার আল্লাহ বলে ফারিস হয়তো কেউ মাকে হারিয়ে বসে আছে কেউ তো বাবাকে হারিয়ে বসে আছে কেউ তো ভাই বোনকে হারিয়ে বসে আছে কেউ তো দাদা দাদিকে হারিয়ে বসে আছে কেউ তো নানা দাদিকে হারিয়ে বসে আছে কেউ তো ছেলে মেয়েকে হারিয়ে বসে আছে কেউ তো স্বামী হারা বসে আছে কেউ তো বাবা স্ত্রী হারা বসে আছে আমার আল্লাহ বলে ও ফারিস্তারা শোনো যারা ইহকাল থেকে পরকালে গমন করে মরে নির্জন কবরের বাসিন্দা হয়ে অন্ধকারে কবরে শুয়ে আছে রে যদি তাহাদের কবরে আজাব হয় রে ফারিস্তারা যাও তাহাদের সমস্ত কবর আজাবকে মাফ করে দাও এবং যারা মাহফিলে বসে বসে হাদিস কোরআনের বাণী শুনতে আছে টাকা পয়সা কুরবানি করতে আছে দান করতে আছে এ ফারিস্তারা তাহলে আহলে খানদানকে বকশা দাও জাহান্নামে হয়ে থাকলে জান্নাতি করে দাও জোরে বলেন মুসলমান একটু একটু দিল থেকে বলেন তো আজকে আপনারা বসে আছেন বাবা কেউ তো মাকে হারিয়ে কবরে ভরে বসে আছেন বাবাকে কবরে ভরে বসে আছেন আজকে আপনি এই যে জালসাতে এসেছেন এই জালসা যদি আল্লাহ তালা কবুল করে নাই জালসার ওসিলাতে আপনার বসার ওসিলাতে আপনার শোনার ওসিলাতে আপনার আমলের ওসিলাতে মুসলমান আপনার খানদানে যারা ইহকাল থেকে পরকালে গমন করে মরে নির্জন কবরের বাসিন্দা হয়ে গেছে যদি তাহাদের কবরে বাবা আজাব হয় আমার আল্লাহ বলেন আজাব হবে না জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেব বলবেন না এ মুসলমান বেরাদার আমরা সেই নবীর উম্মত আছি আজকে বসে আমরা সেই নবীর উম্মতই আজকে বসে আছি রে আজকে সেই নবী মুস্তাফার পাগল আমরা বসে আছি এ মুসলমান দোস্ত বন্ধুগণ আমার আজকে আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উম্মতের জন্য কাঁদছে ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রাসূলি সাল্লিম উম্মতি আল্লাহ গো আমার সমস্ত গুনাহগার উম্মত উম্মতিকে আমার হাওয়ালায় মাওলা তুমি দিয়া দাও জোরে বলেন আমার সমস্ত গুনাহগার উম্মত উম্মতিকে মাওলা আমার হাওয়ালায় দিয়া দাও জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী যে শুয়ে আছেন মদিনায়
আমার আল্লাহ সৃষ্টি করলেন আগে বাবা দুনিয়ার জমিনে পাঠালেন পরে কি বলেন সৃষ্টি করলেন আগে দুনিয়ার বুকে পাঠালেন সবার পরে কিন্তু মুসলমান ভাববেন না পরে আজকে ব্রাদার কিতাব উঠিয়ে দেখো না মাদার জন্য বুয়াত বলে একটা কিতাব যেই কিতাবকে দুই খণ্ডে বিভক্ত করা হয়েছে ওই কিতাবে বর্ণনা করতেছেন ব্রাদার আগে আমার নবী এসেছেন পৃথিবী পরে আগে নবী চন্দ্র পরে আগে নবী সূর্য পরে আগে নবী লৌহ কালাম পরে জোরে বলেন সুবহানাল্লাহ এ দুনিয়ার মুসলমান আজকে সেই নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সামনে আল্লাহর ফেরেশতা জিবরাইল দাঁড়িয়ে আছে এবার দাঁড়িয়ে থাকার পরে আমার নবী মুস্তফা বলতে আছেন এ জিবরিল আলাইহি সালাতু সালাম বলো তো আমার মতো কোন পয়গম্বরকে কি তুমি দুনিয়ায় দেখেছো কে বলছে নবী আমার বলছে এ জিবরিল বলো আমার মতো কোন নবীকে কি তুমি দেখেছো জিবরিল বলছেন হুজুর দেখি নাই আপনার মতো দেখি নাই তবে মুসলমান রে আমাদের মতো নামধারী মুসলমান যার কোন ইমানের ঠিক ঠিকানা নাই উনি নাকি বলে বেড়ায় নবী আমাদের মতো দেখি নাই যেদিন জান্নাত থেকে বের করে জমিনে রাখা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হুকুমটা ছিল আমার রব্বে কায়নাতের কিন্তু কোলে ছিল আদম নবী আমার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা হুকুম করলেন জিবরিল যাও জান্নাত থেকে আদমকে বের করে দাও জান্নাত থেকে আদম পয়গম্বরকে বের করে পৃথিবীর জমিনে রাখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আদম আলাইহিস সালাতু সালামকে আমার কোলে নিলাম আমি পৃথিবীর জমিনে এসে রেখে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তফা বলেন জিবরিল বলো তুমি কি হযরত ইব্রাহিম নবীকে দেখেছো হুজুর আমি শুধু দেখি নাই নমরুদের দলের লোকেরা যখন ইব্রাহিম পয়গম্বরকে আগুনে রাখা হলো আমার আল্লাহ তাআলা হুকুম করলো জিবরিল আগুনকে ফুল বাগিচা করো ইয়া রাসূলুল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নমরুদের আগুনে যখন গেল আগুনে যাওয়ার আগে আমি জিবরিল বসেছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আগুনে পড়ার আগে আমি জিবরিল ছিলাম আগুন নূরকে স্পর্শ করতে পারে না আমি আগুনের মধ্যে ওই হযরত ইব্রাহিম নবীকে কোলে নিয়ে বসেছিলাম জোরে বলুন হুজুর গো আমি অনেক পয়গম্বরকে দেখেছি কিন্তু আপনার মতো কোন পয়গম্বরকে দেখি নাই ইয়া রাসূলুল্লাহ আমি পশ্চিম থেকে পূর্ব আকাশ পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর আকাশ পর্যন্ত সব আকাশকে উল্টা পাল্টা করে দেখলাম উলট পালট করে দেখলাম আপনার মতো কাউকে দেখতে পাই নাই আপনার মতো চেহারা কাহারো হয় নাই আপনার মতো মুখমণ্ডল মোবারকা কাহারো হয় নাই আপনার মতো পা মোবারকা কারো হয় নাই ইয়া রাসূলুল্লাহ আপনি বেমিসাল আপনার সঙ্গে কারো তুলনা করা যাবে না আপনার সঙ্গে কারো তুলনা করা যাবে না এই জন্য কবি বলছে ব্রাদার সামা আনা দিওয়ানা সামা না দিওয়ানা ও গো মায়ামে না তোমার লালের নাই তুলনা 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 মা গো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা দিওয়ানা জামানা জামানা দিওয়ানা ও গো মায়ামে না তোমার লালের নাই তুলনা তুলনা মা গো তোমার লালের নাই তুলনা জোরে বলেন মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায় গরম রো পায়ের তলে শীতল হয়ে যায় মা গো শীতল হয়ে যায় নোরানি বদলে নোরানি রানী বদনে
রবের সঙ্গে কারোর তুলনা করা যাবে না। এ দুনিয়ার মুসলমান বিরাদারান ইসলাম, উম্মে হানির ঘরে আমার নবী মুস্তফা আরাম করতে আছেন। আল্লাহ তাআলা জিব্রিলকে হুকুম করলেন, জিব্রিল যাও। জিব্রিল ফারিস্তা চলে এসেছেন, দেখছেন নবীর চোখ দুটি বুজে আছে বাবা, কিন্তু নবী মুস্তফা কোনো দিনের জন্য ঘুমাই না। সেকেন্ডের যদি জন্য যদি নবী আমার ঘুমিয়ে যায়, কিয়ামত আরম্ভ হয়ে যাবে, মুসলমান নবী আরাম করতে আছেন। উম্মে হানির ঘরে চাচা তো বোন, উম্মে হানির ঘরে নবী আমার আরাম করছে মুসলমান। জিব্রিল ফারিস্তা হাজির হয়ে গেছেন, জিব্রিল ফারিস্তা দেখছেন নবী আমার আরাম করতে আছে। কেমন করে জাগাবো, কেমন করে জাগাবো, কেমন করে নবীকে উঠাবো, কেমন করে তুলবো? জিব্রিল ফারিস্তা ভেবে কুল করতে পারলেন না মুসলমান। আজ রাতে জিব্রিল ফারিস্তার ইসলাম রব্বে কায়নাতের দরবারে আরজ করতেছেন, আল্লাহ গো আজকে আপনার হাবিবকে আমি কেমন করে তুলবো, আজকে আপনার হাবিবকে কেমন করে জাগাবো? যদি মাথা মুবারাকা দিয়ে জাগাই, আপনার হাবিব যদি বেকার হয়ে যায়, নারাজ হয়ে যায়, আমি জিব্রিলের যেন খারাপ হয়ে যাবে। যদি পা মুবারাকার দিক দিয়ে জাগাই, আমার নবী মুস্তফা নারাজ হয়ে গেলে কিয়ামতের মাঠে আমাকেও জবাবদিহি দিতে হবে। এ রব্বে কায়নাত কেমন করে জাগাবো বলো? এত সুন্দর দামি নবী মুস্তফা, আমি কেমন করে জানাবো গো আল্লাহ, আমি কেমন করে জাগাবো একবার বলো? আমার আল্লাহ বলেন, জিব্রিল শোনো, ও জিব্রিল শোনো, তোমার ওই যে মুখের মধ্যে যে জিহ্বাটা আছে, ওই জিহ্বাটা আমার নবীর কদমে লাগিয়ে দাও, ওই আমার নবীর কদমে লাগিয়ে দাও। তোমার ঠান্ডা জিহ্বার রসে আমার নবী মুস্তফা ঠান্ডা ঠান্ডা মাহসুস পাবে রে, আমার নবীকে ঠান্ডা লাগবে, আমার নবী মুস্তফা জেগে যাবে। এ জিব্রিল শোনো, আমার নবী যখন জেগে যাবে, তুমি শুধু এতটুকুই বলবে জিব্রিল রে, তুমি শুধু এতটুকুই বলবে জিব্রিল, আল্লাহ কি বলবো বলো? বলে, ও জিব্রিল এতটুকুই বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দিদার করার জন্য আমার আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে ডেকেছে। জোরে বলে মুসলমান বিরাদার, কে নবী মুস্তফা? জিব্রিল ফারিস্তা বাবা নূরের তৈরি নাকি বলেন? জিব্রিল ফারিস্তা নূরের তৈরি, আর আমার নবী মুস্তফা কিসের তৈরি? হ্যাঁ বলেন না গো। এ মুসলমান আজকে বলদিয়া ভাষাতে বলে যায়, আমার নবী হচ্ছেন বাবা নূরি বাশার। নূরি বাশার, এ মুসলমান বিরাদার, নূর থেকে নবীকে তৈরি করা হলো। পৃথিবীর জমিনে যখন আসলো, বারাদারে একটু বাশার সঙ্গে নিয়ে নেন। এই জন্য শুধু নূর বললেও কাফির হয়ে যাবে, শুধু বাশার বললেও কাফির হয়ে যাবে, একসঙ্গে বলতে হবে নূরি বাশার। হে মুসলমান বিরাদার সামাইন রে, আমার নবী হচ্ছেন নূরি বাশার, ওই নূর নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে জিব্রিল জিহ্বা লাগিয়ে দিয়েছে। আমরা আপনারা লাগা বুঝি? হ্যাঁ বাবা, যদি ঘুমাই, যদি বেটা যদি ওকে জাগাই, তো কেমন করে জাগাবে? হয়তো গ্যালি দিয়ে দেবে, না তো উঠ না, কাজ যে আছে। জিব্রিল ফারিস্তা বলছেন, আল্লাহ তাআলা, আমি একে জাগাবো তো জাগাবো কেমন করে? জিব্রিল ফারিস্তা তাজিম করছে, কার? আমার নাবি মুস্তফা। কেন? নাবি আগে, জিব্রিল পরে। জোরে বলে সুবহানাল্লাহ। এ মুসলমান দস্ত বন্ধুগণ, আমার যেমন বাবা জিহ্বা লাগিয়ে দিয়েছে কদমে, আমার নবী মুস্তফা চট করে দুই নয়ন মুবারাকা খুলে দিয়েছেন। জিব্রিল কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা আপনাকে দেখেছে। এ মুসলমান ব্রাদার সামাইন দস্তরে, এইদিকে বুরাকের কথা ছাড়লাম, ওইদিকে জান্নাতকে বাবা সাজানোর কথা ছাড়লাম, জাহান্নামের দরজা বন্ধ ছেড়ে দিলাম। এবার জিব্রিল ফারিস্তার সঙ্গে আমার নবী মুস্তফা চলতে আরম্ভ করলেন বাবা, দুনিয়া থেকে উম্মে হানির ঘর থেকে প্রথম আসমান। যেই আসমানে বাবা একটা দরওয়াজা, আসমানের উপরে কি আছে দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের বলার ক্ষমতা নাই, দুনিয়ার কোনো সায়েন্টিস্ট বলতে পারবে না। ওই আসমানের দরওয়াজার কাছে জিব্রিল ফারিস্তা দণ্ডায়মান দাঁড়িয়ে গেছে। জিব্রিল বলছে, দরওয়াজা বন্ধ কেন? ও দরওয়াজার দারোগা, দরওয়াজা খুলে দাও। বাবা আদম পাইগাম্বর বলছে, কে আছো বলো? বলে, আমি জিব্রিল ফারিস্তা আছি, দরওয়াজা খুলো। এই ওয়াকিয়াটা আছে বাবা আনোয়ারুল হাদিস লাস্ট পৃষ্ঠার দিকে, আনোয়ারুল হাদিস পড়লে পরে পাবেন বাবা এই ওয়াকিয়াটা। হে মুসলমান দোস্ত বন্ধুরে আমার, সেই সময় আল্লাহ তাআলার আদম পাইগাম্বর বলতেছেন, কে আছো?
খোলো বলে আনা জিব্রিল আলাইহিস সালাম আমি জিব্রিল ফেরেশতা আছি দরজা খোলো আদম পয়গম্বর বলছে তোমার সঙ্গে কে আছে বলো বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আছে দরজা খোলো আদম বলছে উনাকে কি বলা হয়েছে উনাকে কি ডাকা হয়েছে উনাকে কি নিয়ে যাওয়ার আদেশ হয়েছে নাকি যদি আদেশ না হয় দরজা খুলবো না জিব্রিল বলছে আদম রে তোমার আগে আমার নবীকে তৈরি করা হয়েছে আল্লাহ তাআলা দিদার করার জন্য নবী আমার শের করতেছে আদম তুমি দরজা খুলে দাও আদম নবী দরজা খুলল বাবা আমার নবী মুস্তাফা ঢুকলো ফেরেশতা জিব্রাইল ঢুকলো জোরে বলবেন না একটা আসমান গেল আরো তো বাবা ছটা আসমান আরেকটা দ্বিতীয় আসমান যাচ্ছে ওই দ্বিতীয় আসমানের দরজা বন্ধ পাহারাদারের নাম বাবা হযরত ইউসুফ আলাইহিস সালাম দারোগা দরজায় দাঁড়িয়ে আছে পারমিশন নিচ্ছে কে জিব্রিল এই দারোগা দরজা খোলো ইউসুফ পয়গম্বর বলছে কে আছো আমি আনা জিব্রিল আমি জিব্রিল তোমার সঙ্গে কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে উনাকে কি বলা হয়েছে হ্যাঁ বলা হয়েছে একের পর এক নবী রাসূল বাবা সাতটা আসমান অতিক্রম করলো ছটা আসমানের উপরে সাইয়্যেদনা হযরতে মুসা আলাইহিস আলাইহিসসালাতু সালাম আছে উনাকে অতিক্রম করলো সপ্তম আসমানের উপরে সপ্তম আসমানের দরজায় বাবা যিনি সকলেরই আদি পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জিনার নাম হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ওই সাত আসমানের উপরে বাবা ওই দরজায় দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে ওই পিঠে বিরাদার বাইতুল মামুর কে নিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বসে আছে জোরে বলে সাত আসমান অতিক্রম করলো ওই বাইতুল মামুর অতিক্রম করার পরে বাবা একটা বাইতুল মুকাদ্দাস ওই বাইতুল বাইতুল মামুরের পরে বাইতুল মুকাদ্দাস ওই বাইতুল মুকাদ্দাসেতে যাবে এইদিকে একটু পিছে যায় মুসলমান ওইদিকে মক্কা মুআজ্জামা থেকে আমার নবী আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বাইতুল মুকাদ্দাসাতে গেলেন ওই বাইতুল মুকাদ্দাসার ভিতরে এমন একটা বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলার ঘরে মুসলমান ওই ঘরের ভিতরে রোজানা নয়া নয়া ফারিস্তা 70,000 ফারিস্তা এসে জিয়ারত করত জোরে বলেন রোজানা দিন রোজ রোজ নতুন নতুন 70,000 করে ফারিস্তা একটু বলেন তো আল্লাহ তাআলা কত ফারিস্তা তৈরি করেছে নতুন নতুন 70,000 করে ফারিস্তা ওই বাইতুল মুকাদ্দাসে এসে তারা জিয়ারত করত নামাজ পড়তো জোরে বলুন এ মুসলমান আজকে ফারিস্তা নাই আজকে ওই বাইতুল মুকাদ্দাসে ফারিস্তা নাই আজকে জিব্রিল সঙ্গে আমার নবী আছে আজকে আমার নবী আছে সঙ্গে জিব্রিল আছে হে মুসলমান দোস্ত বন্ধুগণ বন্ধুরে আমার মক্কা মুআজ্জামা থেকে নবী আমার চললেন বাইতুল মুকাদ্দাসে সঙ্গে একটা বুরাক ওই বুরাকটা বাইতুল মুকাদ্দাসের পাশে বেঁধে দিলেন জিব্রিল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আল্লাহ তাআলার হুকুম দিয়ে দিয়েছে গো নবী আজকে বাইতুল মুকাদ্দাসের ভিতরে ওই যে হযরত আদম নবী থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত কোটি 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 নবীগণকে আল্লাহ সৃষ্টি করেছে 1 লাখ বা 2 লাখ কম বেশি পয়গম্বর সৃষ্টি করেছে সমস্ত পয়গম্বরকে আমার রব্বে কায়নাত আজকে কবর থেকে উঠিয়ে জিন্দা করে আজকে মুসলমান ওই বাইতুল মুকাদ্দাসে আপনার পিছনে নামাজ আদায় করার জন্য তারা সাফা বন্দি করে বসে আছে বলতে পারবেন পৃথিবীর জমিনে হযরত আদম পয়গম্বর আলাইহি মুসাল্লাতু সালাম কতদিন বেঁচে ছিলেন কতদিন জি পারবেন না জি 100 টাকা দেবেন কইলে হ্যাঁ এদিকে গলতে জালসা হয়েছে বাড়তে মিষ্টি আর কাজু হয়েছে দেখেন বিরাদার 100 টাকা দিবেন না বলে দিতাম তো যাই হোক মুসলমান ব্রাদার আদম পয়গম্বর দুনিয়ার জমিনে আসলো উনি তো ইন্তেকাল করলো হযরত সিস পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছিল উনি তো ইন্তেকাল করলো ইন্তেকাল করেনি জি হ্যাঁ ইন্তেকাল করলো কিন্তু তবে ওরা বাইতুল মুকাদ্দাসে কেমন করে হাজির হলো হ্যাঁ চাচা ও চাচা ও চাচা আর থাকবে না ওনারা কেমন করে জীবিত হলো জীবিত করলে কে জোরে বলেন না জি জীবিত করলে কে আমার আল্লাহ তাআলা আজি জানা মোহতরম একটু ফাতিহা দিয়েছো
যাই হোক দেখুন মুসলমান আপনাদের অসুবিধা হচ্ছে আর আমাদের কামারতরের সরজমিনে ব্রেতার বিরাট জলসা লেগে আছে দস্তারবন্দির জলসা তো আজিজের মহতরম তো ওই বাইতুল মুকদ্দাসে হযরত আদম পয়গম্বর থেকে নে ঈসা রাহুল্লাহ পুরো সমস্ত নবীগণ বসে আছে সাফা বন্দি হয়ে বসে আছে সোজা লাইন ধরে বসে আছে আমাদের মতো টেড়া হয়ে নয় সোজা লাইন ধরে বসে আছে আজকে ইমামুল আম্বিয়া আসবে জোরে বলেন সুবহানাল্লাহ নবীগণের সরদার আসবে ওনার পিছে আমরা দুই রিকাত নামাজ আদায় করব এই জন্য বসে আছে আজিজানে মুহতারাম নবী আমার গেলেন বাইতুল মুকদ্দাসায় গেলেন জিবরিল সঙ্গে নবী আমার সমস্ত নবীগণকে দুই রিকাত নামাজ ইমামুল আম্বিয়া হয়ে পড়ালেন জোরে বলুন ওখান থেকে চললেন ব্রাদার সিদরাতুল মুনতাহা বলে একটা জায়গা যেই জায়গাটা জিব্রাইলের স্থান সেখানে গেলেন তো যাওয়ার পরে সিদরাতুল মুনতাহাতে জিব্রিল বলছে হুজুর আমি আর যাব না কে বলছেন জিব্রিল বলছে হুজুর আমি আর যাব না আগে আমি আর পারবো না যদি আমি যাই আমার এই যে 600-300 জোড়া পাখা দেখছেন জ্বলে পুড়ে খাক হয়ে যাবে জোরে বলবেন না হুজুর এখান থেকে আপনাকে একাই যেতে হবে মুসলমান এখানে কই বলছেন মেরাজের রাতে তে নবী ভ্রমণ করিলেন সবি মেরাজের রাতে তে নবী ভ্রমণ করিলেন সবি এরকম দিল কার আছে যার দিল আছে সেই তো মুসলমান এরকম সুন্নাতের জন্য বিবাহের জন্য নবী মুস্তাফার মিলাদের জন্য মিলাদে মাহফিল সাজাবে জোরে বলেন সুবহানাল্লাহ তবে আজিজানে মহতরম ব্রাদারান ইসলাম বাইতুল মুকদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা গেলেন জিবরিল ফারিস্তা বলছেন হুজুর আমি এক কদম পর্যন্ত আগে আর বাড়তে পারবো না আমার হুকুম নাই আপনি যান নবী আমার গেলেন গেলেন নবী আমার গেলেন যেতে যেতে আল্লাহ তাআলার দরবারে সাক্ষাৎ ইনডাইরেক্টলি কথাবার্তা হচ্ছে গল্প হচ্ছে ইনডাইরেক্টলি গল্প হচ্ছে কার সাথে রব্বে কায়নাতের সঙ্গে নবী আমার গল্প করছেন আর আল্লাহ তাআলার সামনে সমস্ত নিয়ামতের ডালি সমস্ত নিয়ামতের খাজানা সব কিছু খুলে দিয়েছে আল্লাহ বলেছেন হাবিব ও আমার দোস্ত আমার কাছে যাহা কিছু আছে তোমার সামনে রাখা সব কিছু নিয়ে তুমি চলে যাও জোরে বলেন কেন আমি আর কিছু রাখবো না কেন আপনার পরে আর কোন নবীও আসবে না আপনি শেষ জামানার নবী এই জন্য আমার দরবার থেকে সমস্ত নিয়ামত আপনি নিয়ে যান নিয়ে চলে আসলেন নিয়ামত নিলেন আর নিলেন বাবা 50 ওয়াক্তের নামাজ 50 ওয়াক্তের নামাজ ছয় আসমানের উপরে মুসা পয়গম্বর মুসা পয়গম্বরের সঙ্গে দেখা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসা বলছে হুজুর আপনি তো আল্লাহ তাআলার সঙ্গে দিদার করলেন তো কি নিয়ে আসলেন নবী আমার বলছেন 50 ওয়াক্তের নামাজ আমার উম্মাত উম্মাতির জন্য আল্লাহ তাআলা ফরজ করলেন জোরে বলেন সুবহানাল্লাহ মুসা বলছেন হুজুর আপনার উম্মাত উম্মাতিরা 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না কেন আপনার উম্মাত উম্মাতিরা দুর্বল হবে আমার জামানাতে আমার উম্মাত উম্মাতিরা শক্তিশালী ছিল কিন্তু তারা পারেনি আপনার উম্মাত উম্মাতিরা দুর্বল হবে পারবে না গো ইয়া রাসূলুল্লাহ পারবে না কমিয়ে নিয়ে আসেন নবী আমার আবার গেলেন 5 ওয়াক্তের কমালেন মুসা বলছে পারবে না আবার যাও আবার গেলেন কমাতে কমাতে 45 ওয়াক্তের নামাজকে বাদ দিয়া 5 ওয়াক্তের নামাজ নিয়ে আসেন মুসা পয়গম্বর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো 5 ওয়াক্তের নামাজ আপনার উম্মাত উম্মাতিরা পড়বে না আদায় করবে না আরো আপনি কমিয়ে নিয়ে আসেন নবী আমার বললেন হে মুসা শুনো আমি আর কমাতে যাব না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে আমি
পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করবে 50 ওয়াক্তের সওয়াব নামে আমলে আমার আল্লাহ তাআলা লিখে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ আজিজানে মহতারাম আজকের মাইকটা কিন্তু আমার সাথ দিচ্ছে না মাইকটা তো এখানে খুব ভালোই বাজে একবার জালসা করে গেলাম আর একবার আসতে পারলাম মিস্টেক হয়ে গেল আপনাদের দোয়া আছে আপনাদের মহাব্বতে আজকে মুসলমান খুব কষ্ট করে জুমার নামাজ পূর্ণিয়া জালালগড় ভ্যারলিতে আদায় করে আড়াইটার সময় মোটর সাইকেল ছেড়েছি মুসলমান বাড়ি থেকে পূর্ণিয়া 100 কিলোমিটার আবার বাড়ি থেকে এই যে আপনাদের এখানে 50-এর উপরে কিলোমিটার আছে এত দূর জি রাস্তা ভুলে গেছো নু আজি জানে মহতরাম তবে একটা বাংলা গজল আপনারা যে যা পারেন 5 টাকা 10 টাকা যে যা পারবেন খুশি মনে নবীর স্ত্রী দিয়ে কবি বলছে আবদুল্লারে ওই পালে জোরে শেষ করে দেব আর ডিস্টার্ব দেব না খালি 5টা মিনিট গজলটা বলবো জোরে বলেন সুবহানাল্লাহ আবদুল্লারে ওই পালে ছয়শো পঞ্চাশ নয়শো
যাই হোক মুসলমান ব্রাদারান ইসলাম, এই বাড়িতে হয়েছে বাবা খাতনা, খাতনা বুঝেন মুসলমানি, এই মুসলমানিটা